ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যখন প্রকাশ্যে ধূমপান করার জন্য জরিমানা দিতে হয়, তখন বিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেল বিদ্যালয়ের শিক্ষকদের। এর প্রতিবাদ জানাতে শিক্ষকদের পড়ালো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পঠন পাঠন শিখেই তুলে দিনভর স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ দমকলের গঙ্গাদাসপাড়া গোপীমোহন বিদ্যাপীঠ হাই স্কুলে। অন্যদিকে এই ঘটনা পরোয়া না করে ছুটির আগে স্কুল ছেড়ে শিক্ষকরা বেরিয়ে যান বলে অভিযোগ করে পড়ুয়ারা। শিক্ষকরা ওপেন বিড়ি সিগারেট খাচ্ছে, তাদের ছাত্ররা কমপ্লেন করছে, এই নিয়ে অভিযোগ। স্যাররা স্কুল ছুটি হওয়ার আগেই স্যাররা চলে যায়, এইসব নিয়ে অভিযোগ। এটা নিয়ে তাছাড়া এমন কিছু নেই। এটা আমাদের মানে আমাদের স্কুল আমাদেরকে দেখতে হবে, এটা ভালোভাবে চলুক, সেটাই চাইতে হবে, এটাই অভিযোগ। তাছাড়া ঘটনার খবর পেয়ে স্কুলে হাজির হন দমকল পুরসভার উপপৌরপতি প্রদীপ চাকি সহ কয়েকজন কাউন্সিলর। পড়ুয়াদের অভিযোগ স্বীকার করেন শিক্ষকরা, পরে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। বিক্ষোভটা হচ্ছে ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আজকে দাবি দাওয়া করেছে, আমরা সেটা মেনে নিলাম এবং সে অনুপাতে বিদ্যালয় আমরা রক্ষা করব, ছাত্রদের মঙ্গল কামনা করব এবং ছেলেমেয়েরা শান্তিতে বিদ্যালয়ে আসতে পারে, যেতে পারে, পঠন পঠনে মনোনিবেশ করতে পারে, আমরা সেটা আপ্রাণ চেষ্টা করব। কি অভিযোগটা কি ছিল? অভিযোগটা বলতে গেলে মাস্টারমশাইরা কেউ কেউ আর্লি চলে যান, এটাই অভিযোগ। আর ব্যক্তিগত অভিযোগ বলতে গেলে ছাত্ররা হয়তো কোনো জায়গায় কিছু দেখেছে, সেটা আমাদের জানালে, ওরা সেটা ব্যক্ত করেনি, এই করছে। আশ্বাস দিলাম যে কোনো রকমে এখানে দুর্নীতিমূলক কাজ হবে না, প্লাস কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমরা নেব এবং ছাত্রদের সুবিধার্থে যতটুকু করার আমরা করব। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, আনন্দবার্তা।